নমস্কার, আমি ববি। আপনারা দেখছেন উত্তরবঙ্গ সিকিমের লিডিং নাম্বার ওয়ান এসকে লাইফ চ্যানেল। আপনার সময়, আপনার খবর। এই খবরটি প্রস্তুত করছে ক্রিয়েট ইওর ওন ওয়ার্ল্ড ইন ইওর ওয়ে PIS। গর সপনো কা ঘর হে বানানা তো বৃন্দাবন মার্বলস হি হে ঠিকানা। এখন সংবাদ বিস্তারে। বিজেপি সাংসদ অর্জুন সিংহের ওপর পুলিশের মদতে হামলার অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের। জানা গেছে, এসপি অফিসে 200 মিটারের মধ্যে থাকা দুটি ব্যারিকেডের মধ্যে একটি ভেঙে বিজেপি কর্মীরা এগোতে থাকলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। তবে দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেই সেখানে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। এছাড়া এদিন এসপির অফিস ঘেরাও করার ঘটনাকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে প্রচুর ফোর্স। আজকে আমাদের কর্মসূচি পুলিশ সুপারের অফিসের সামনে ঘেরাও বিক্ষোভ। সেই হিসাবে আমরা উত্তর দিনাজপুর জেলার পুলিশ জেনারেল রায়গঞ্জ সাব ডিভিশন, দুটো পুলিশ সুপার তো, আমরা এখানে ওনার অফিসের সামনে বিক্ষোভ করতে এসেছি, ঘেরাও করতে এসেছি। সারা পশ্চিমবাংলাতে লাগাতারভাবে তৃণমূল কংগ্রেস পুলিশের একটি অংশের সহযোগিতা যে সন্ত্রাস করছে, আপনারা দেখেছেন গত 4-5 দিনের যদি হিসাব করা যায়, 4-5 দিনের ভিতরে আমার রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছে, গতকাল বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা হয়েছে, তার আগের দিন বনগাঁর MLA বিশ্বজিৎ দাসের উপর হামলা হয়েছে। এটা তো জনপ্রতিনিধিদের কথা বললাম, প্রতিদিন অসংখ্য বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, বিজেপির কর্মীদের বাড়িতে ঢুকে তৃণমূলেরা পেটাচ্ছে, তাদের দা দিয়ে কোপাচ্ছে, কিন্তু কোথাও কোনো সুরাহা পাচ্ছে না। এর মদত, সবটার পেছনে মদত রয়েছে পুলিশের। তারই পরিপ্রেক্ষিতে আজকে সারা পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটি পুলিশ সুপারের সামনে আমরা অবস্থান ঘেরাও বিক্ষোভ করছি। এরপরেও যদি পশ্চিমবাংলার পুলিশ তৃণমূল কংগ্রেসকে সেইভাবেই সাহায্য করতে চায় যেভাবে এতদিন ধরে করে এসছে, তাহলে আমরা পরবর্তীভাবে যে আন্দোলন করব সেই আন্দোলন এই গান্ধীগিরি আন্দোলন থাকবে না, যেটা আমি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি। আমার উত্তর দিনাজপুর জেলাতে যদি একটি বিজেপি কর্মীর গায়ে হাত পড়ে, একটি বিজেপির পার্টি অফিস যদি ভাঙচুর হয়, তার সমস্ত দায় উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের থাকবে এবং সেদিন উত্তর দিনাজপুর পুলিশ বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি কী জিনিস, তারা মারলে কত ব্যাথা লাগবে। ওই যে একটা ডায়লগ ছিল, সেটা বোধহয় মিঠুন তৃণমূল ছিল যে মারবো এখানে লাশ পড়বে গিয়ে শ্মশানে, সেদিন উত্তর দিনাজপুর জেলার পুলিশ কিন্তু সেটা বুঝতে পারবে। আমি আজকে অনুরোধ রাখছি, ওনারা নিশ্চয়ই ওনাদের দায়িত্ব পালন করবে, উত্তর দিনাজপুর জেলার আইন শৃঙ্খলা ভালো রাখবে এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে আইনে সাহায্য করার জন্য তারা ব্যবস্থা করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আদিবাসী মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হলো রাজ্য অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ ও আদিবাসী দপ্তরের পক্ষ থেকে। আদিবাসী মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে সেই কারণে বিনামূল্যে বিভিন্ন ধরনের শিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই মোতাবেক আদিবাসী মহিলাদের সেলাইয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ BDO-র পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম BDO পরিমল দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্যান্যরা। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমাদের ব্লকের 56 জন মহিলাকে সেলাই ট্রেনিং দেওয়া হয়েছিল। এটা সম্ভবত হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে গত, তো তাদের আজকে আমরা সার্টিফিকেট প্রদান করছি। তারা যেহেতু সফলভাবে ট্রেনিংটা কমপ্লিট করেছে, তাই তাদের একটা শংসাপত্র দিয়ে আমরা দেওয়া হলো আর কি। সার্টিফিকেট থাকলে বিভিন্ন সংস্থায় তারা হয়তো টেলারিং ট্রেনিংও দিতে পারবে বা সেলাইয়ের কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, এটা একটা সুবিধা হবে। আজ দ্বিতীয় দিনে পড়ল ছাত্র আন্দোলন। হস্টেলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান আন্দোলন শুরু করলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের অভিযোগ, 2013 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে হস্টেলের জন্য অর্থ বরাদ্দ করা হলেও আজ পর্যন্ত তৈরি হয়নি হস্টেল। তারা জানান, উপাচার্য এসে বারবার হস্টেল তৈরির আশ্বাস দিয়ে গেল, কোনো কাজ শুরু হয়নি, তাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসে লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। আমরা 20 তারিখ 20 আগস্ট লিখিত আকারে আমরা BDO-কে জানিয়েছি যে আমাদের হোস্টেলের জন্য আমাদের হোস্টেল হতে হবে, বহুবার অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো হোস্টেলে কাজ শুরু হয়নি। তার জন্য আমরা দাবি করেছিলাম 20 তারিখ থেকে 30 তারিখ 10 দিন টাইম দিয়েছিলাম BDO-কে, যেখানে আসুক আমরা কথা বলব, এটুকুই দাবি ছিল। 10 দিনের মধ্যে ওনার টাইম হলো না এখানে আসার জন্য। আর যতবারই বলা হচ্ছে, বহুবার বিগত 2-3 বছর ধরে সিনিয়ররা আমরা আন্দোলন করছি, প্রত্যেকবারই যতবারই আন্দোলন করি BDO বলছে ওনার শরীর খারাপ, ওনার শরীর খারাপ, প্রত্যেকবার একই কথা, শরীর খারাপের প্রত্যেকবারই কথা বলছে কিন্তু কোনো কাজই হচ্ছে না। এরকম কেন বলছে? 2013 সালে 70 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
স্যাংশন করে দিয়েছে, কিন্তু আজ 2019 চলছে, এখন পর্যন্ত কোনো কাজই হোস্টেলে শুরু হচ্ছে না। এরকম কেন হবে আমাদের, এরকম কেন? মূলত কি হোস্টেলের দাবি আর কোনো দাবি আছে হোস্টেলের? সারা আমাদের এখন শুধু হোস্টেলের দাবি, একটা দিকে আমাদের হোস্টেল না, কারণ এখান থেকে নর্থের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে তুফানগঞ্জ পর্যন্ত ছেলেমেয়েরা অনেক দূর থেকে এখানে আসছে, সবার আর্থিক পরিস্থিতি সমান নয়, যে এখানে এসে রুম ভাড়া করে থাকার মতো পরিস্থিতি সমান নয়, খুবই দরিদ্র পরিবারের সন্তানরা এখানে এখানে 5,000-6,000 টাকা মাসে খরচ হচ্ছে, হোস্টেল হলে খুবই ভালো, তার জন্য অনেকে এখানে অ্যাডমিশন ছেড়েও চলে যাচ্ছে বাধ্যতামূলক করে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে জানানো হয়েছে? অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে বহুবার জানানো হচ্ছে এবং কি বিসি স্যারকে বহুবার জানানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আছে না, অ্যাকচুয়ালি কোনো ফলই পাওয়া যাচ্ছে না, বহুবার অনুরোধ করা হচ্ছে। কী করবে আন্দোলন? আমরা একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বিসি স্যার এই ক্যাম্পাসে না আসবে আমরা কথা বলবো, ততক্ষণ আন্দোলন চালিয়েই যাবো, যতদিন না আসবে ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের এটা 24 ঘন্টা ধরে চলছে, মানে রাত দিন রাত, সারা দিন রাত চলছে। আর একটা কথা কি, আমরা যে কালকে সারা দিন করলাম, সারা রাত চললাম, কর্তৃপক্ষ আমাদের রাত 8টার দিকে কর্তৃপক্ষ আমাদের ছেড়ে চলে গেলো, আমরা সারা রাত কীভাবে ছিলাম, কীভাবে আছি কর্তৃপক্ষ একটা বারের জন্য খবর নেই, এখন পর্যন্ত খবর নেই আমরা কীভাবে ছিলাম, এরকম আমাদের অবহেলা কেন হবে? আমাদের কি কোনো বেরোয় নেই? পঠন পাঠন কি বন্ধ? পঠন পাঠন আজকের থেকে কমপ্লিট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল তো বন্ধ ছিল, হাফ টাইমের পর থেকে সম্পূর্ণ বন্ধ চান, আর ছাত্ররা আমরা সবাই মিলে তাই এটাই ডিসিশন নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত হোস্টেল লিখিত আকারে না জানাবে কবে থেকে কাজ শুরু হচ্ছে, ততদিন না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। অনেক দূর থেকেই আমরা এসেছি, অনেক ছাত্র এই হোস্টেলের জন্য আমাদের ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে, আমাদের অনেক বন্ধু বান্ধবী সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, শুধুমাত্র একটাই হোস্টেল। আমাদের সবার আর্থিক অবস্থা সমান নয়, অনেকেই এমন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি যাদের পক্ষে এত বড় বাড়ি ভাড়া দিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, তার উপরে এত টোটো ভাড়া দিয়ে দিয়ে আমাদের আসতে হয়, পড়াশোনার খরচ, জিওগ্রাফির এমনিতেই অনেক ম্যাটেরিয়ালস খরচ আমাদের রয়েছে, সেই খরচ সামলাবে বাবা মা না হোস্টেল নিয়ে এগুলো আমাদের বাড়ি ভাড়ার পয়সা জোগাবে? তো আমাদের মেইন ক্যাম্পাসে যেহেতু হোস্টেল রয়েছে, এই ক্যাম্পাসও যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আমাদের সাহায্যের জন্য, তো আমাদের একটাই আবেদন, আমরা যদি হোস্টেলটা পাই আমরা খুব ধন্য হব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হোস্টেল হবে, কিন্তু তার কাজ অনেক দিন ধরেই চলছে, আমাদের সিনিয়র দাদারা দিদিরা অনেক প্রচেষ্টা করছে, আন্দোলন করছে, কিন্তু কোনো জবাব আমাদের ভিসার দিচ্ছেন না। তোমরা কি আন্দোলন চালিয়ে যাবে? যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে আমরা কন্টিনিউয়াস এই আন্দোলন চালিয়ে যাব। আমরা ছাত্রদের দাবি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, ওখানে ফার্দার ইনস্ট্রাকশন আছে, সেই অনুযায়ী আমরা ফার্দার স্টুডেন্টদেরকে জানাব। কী দাবি? হোস্টেলের একটা দাবি ওরা জানিয়েছে। আপনারা কী চিন্তাভাবনা করছেন? আপনারা কী চিন্তাভাবনা করছেন? কী আপনারা কি আশ্বাস দিচ্ছেন ছেলেদের বা কী করবেন এই এডুকেশন? জানিয়েছি ওখান থেকে, ওখানে অলরেডি পিডব্লিউডিকে এই কাজটা করার জন্য একটা গার্লস হোস্টেল আর একটা বয়েজ হোস্টেল করার জন্য অলরেডি ইউনিভার্সিটি থেকে গোয়াহেড দেওয়া হয়েছে, আর যেটা ফ্লোট পেয়েছি সেটা হচ্ছে পিডব্লিউডি অলরেডি টেন্ডার ফ্লোট করেছে হোস্টেলের কনস্ট্রাকশনের জন্য। কবে নাগাদ এখন কি আশ্বাস ছাত্রদেরকে কী বলবেন? আন্দোলন কি চলবে আপনারা কিছু এই মুহূর্তে কোনো যে দাবি দেওয়ার কথা সেটা আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, সেখান থেকে সরকারি ইনস্ট্রাকশন আসবে আমাদের আবার জানাতে পারবো। কবে থেকে বসছে আপনারা এখানে ধর্নায়? গতকাল। কতজন স্টুডেন্ট রয়েছে আপনাদের এখানে ছেলে এবং মেয়ে মিলে? কতজন স্টুডেন্ট রয়েছে আপনার আনুমানিক? কলেজ তো অনেকদিন হলো, তো হোস্টেলটা এখন ডিলে হচ্ছে না? হোস্টেলটার দাবিটা ইউনিভার্সিটির তরফ থেকে তো আমাকে যেটা জানানো হয়েছে অলরেডি পিডব্লিউডিকে এই কাজটা করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে, একটা গার্লস হোস্টেল এবং একটা বয়েজ হোস্টেল। রেড লাইট এরিয়া থেকে রবিবার রাতে বেরিয়ে এলো 3 জন যৌনকর্মী। ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই রাতে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ফাঁড়িতে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা সকলে 24 পরগনা জেলার বসিরহাট এলাকার বাসিন্দা। পরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ, বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ক্যা আপকে ঘর মে শাদি হ্যায়, কোই ফাংশন তো হোগা, তো উসকি ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি তো করবানি হ্যায়। আজ তকনিক দিনো দিন বদল রহি হ্যায়, কহীন গলত হাতো মে মত পড় জাইয়ে, তরিকা বদল গিয়া হ্যায়, আপ ভি বদলিয়ে, যাদ রাখিয়ে সিড ওয়েবস। সিড ওয়েবস হি আধুনিক তকনিকো কে সাথ আপডেট রহতা হ্যায় অর আপকে বজেট কে অনুসার হি ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি করতে হ্যায়। আপ সোচ রহে হোঙ্গে ইয়ে সিড ওয়েবস, সিড ওয়েবস ক্যা হ্যায়, শাদি হো ইয়া কোই ফাংশন, ইন পলো কো সাজোনে কে লিয়ে যাদ রাখিয়ে সোমানি ইনস্টিটিউট অফ ডিজি ভিজন এন্ড প্রোডাকশনস।
घर त त्यसै नै बनिँदैन, सपना देख्नु पर्छ। सपना जुन चाहिँ रङहरूमा देखिन्छ, रङ जुन चाहिँ दीवारमा खेल्छ, कदमको हर आहटमा खुशी देखिन्छ, उम्मिदमा हित सालै साल सपनाको घर बनिन्छ। सुन्दर दीवारमा स्वर्ग जुन आफ्नो बस्यो, धरतीदेखि आकाशसम्म रङ हो पिआइएसको। PIS, Pashupati Infra and Suppliers, exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, the Planet Mall, second floor near Cosmos Mall, opposite North City, Sevak Road, Siliguri. For inquiry, call 97333-41141. अगर सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना। जी हाँ, अपने ग्राहकों की विभिन्न आवश्यकताओं को पूरा करने के लिए उत्पादकों और सेवाओं की एक विस्तृत श्रृंखला वृंदावन मार्बल्स। घर के सजावट, सैनिटरी वेयर, बाथ फिटिंग से लेकर मार्बल्स, टाइल्स और ग्रेनाइट उत्पादकों की जरूरतों के लिए किफायती दामों में एक ही ठिकाना। मार्बल्स के मंदिर और मूर्तियों का भंडार इस क्षेत्र में और कहीं नहीं। वृंदावन मार्बल्स, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 9832832811। फिर एलम बिरतर पर एन संबाद विस्तार। এবার ঢোল বাজানোর ব্যবস্থা করলো মেটলি ব্লকের বড় দেখি চা বাগান। তবে কোনো পুজো প্যান্ডেলে ঢোল বাজানোর ব্যবস্থা নয়, বরং চিতাবাঘের আক্রমণ থেকে শ্রমিকদের রক্ষা করতে এই ঢোল বাজানোর ব্যবস্থা। জানা গেছে রতিরাম ওরাও নামে চা বাগানে এক শ্রমিকের কাজ সারাদিন চা পাতা তোলার জায়গায় ঢোল বাজানো। রোজ সকাল 7টা থেকে শুরু হয় তার ঢোল বাজানোর কাজ আর শেষ হয় বিকেল 4টে। আর অন্যান্য শ্রমিকের মতো পাতা তোলার পরিবর্তে শুধু ঢোল বাজিয়ে মজুরি পায় রতিরাম। রোজ ঢোল বাজানোর ফলে এখন আর আগের মতো কাউকে আক্রমণ করে না কোনো চিতাবাঘ। প্রসঙ্গত, গত বছর এই চা বাগানে এক সহকারী ম্যানেজার সুষম ব্যানার্জির ওপর আক্রমণ করে একটি চিতাবাঘ। ঘটনায় কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় তিনি। সেই থেকে চিতাবাঘের হামলা থেকে রক্ষা পেতে চা পাতা তোলার সময় ঢোল বাজানোর প্রক্রিয়া শুরু করেছে বড় দিঘি চা বাগান কর্তৃপক্ষ। यहां पे तेंदुआ का बहुत ही ज्यादा आतंक फैला हुआ है। बिना ढोल बजाए यहां पे लेबर काम कर ही नहीं सकता है। ढोल अगर नहीं बजाएगा तो यहां पे आदमी को डर लगा रहता है, इसलिए ढोल जब बजता है तो तेंदुआ अपने आप साइड हो जाता है, तब जाके लेबर यहां पे काम कर सकता है। जाने से भाग जाता है, ढोल बजाने से भाग जाता है। और यहाँ हर समय ही टाइगर रहते ही है, वो रहता ही है, दो करके रहता है, हर समय ही हमें मिलता है। इसी लेकर कि हम लोग ढोल बजाता है, ढोल बजाने से वो पहले उठ के भाग जाता है, बाद पीछे पीछे हम लोग पाती ठीक है। এটা ঢোল বাজানো আপনি তো জানেন যে কোনো টি এস্টেটে আপনার লেপার্ড থাকে, টি এস্টেটে যে নালা হয়, নালাগুলো খুব বড় বড় হয়, সেখানে ঠান্ডা থাকে বলে সেখানে লেপার্ড থাকে। আর ঢোল আমরা আগে কেন ড্রামার দিই এবং আপনার পটাকাও দিই, যদি আগে থেকে আমরা ড্রাম বিট করলে বা পটাকা ফাটালে তারা ওই নালাটা ছেড়ে বেরিয়ে যায় যখন প্লাকাররা যাচ্ছে। বরকাসরা তো আমাদের রেসপন্সিবিলিটি, বরকাসদের ভালো মন্দ যাতে বরকাররা কোনো এফেক্টেড না হয় সেগুলো আমাদের দেখতে হবে। প্লাস আমি নিজেও আগের বছর আমার 15ই নভেম্বর আমি ভোরবেলা যখন বাইক নিয়ে যাচ্ছিলাম আপনার টিলাবাড়ি ডিভিশনে, তখন আমার ওপর লেপার্ড অ্যাটাক হয়েছিল, যদিও তখন কাজ শুরু হয়নি, হয়েছিল যাক আমি প্রাণ মানে ভগবানের দয়ে আমি বেঁচে যাই। আর কিন্তু ওয়ার্কার্সদের যে ব্যাপারটা এখানে আপনি ড্রামের যেটা বলছেন এটা প্রথম থেকেই আমাদের এই বাগানে আছে। আচ্ছা, ঢোল বাজিয়ালাকে খুব কাজ দেয় কি সেটা? কাজ দেয়, খুব কাজ দেয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আজ অব্দি। মানে আপনি ড্রাম বাজিয়েছে আমাদের, আমরা নিজেরাও দেখেছি লেপার্ড বেরিয়ে গেছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এখানে যেহেতু আপনার ওয়ার্কার্সরা যত বংশ পরম্পরায় কাজ করছে, তো এখানে আমরাও যে আমারও এই বাগানে প্রায় 4 বছর আমি এই কোম্পানির আরেকটা কার্তিক বাগান থেকে ট্রান্সফার হয়ে এসেছি, এখানে কোন সেকশনে লেপার্ড আছে আমরা জানি। হ্যাঁ, তো সেখানে আমরা আগে থেকে সেই জন্য এই স্টেপসগুলো নিই, মানে ড্রাম বিটিং বলুন, পটকা ফাটানো। আর এখানকার এই লেপার্ডগুলো সেই ডোমিসাইল টাইপের হয়ে গেছে, ওরাও জানে যে এখানে প্লাকিং হবে হবে। যেরকম রোববার দিন আপনি বাগানে যদি করেন, রোববার দিন যেহেতু কাজ হয় না আপনার বাগানে, আপনি জন্তু জানোয়ার দেখতে পাবেন। নিকাশি ব্যবস্থা না থাকে, বৃষ্টির জল জমে জলাশয়ের আকার ধারণ করেছে মালদার হাবিবপুর ব্লকের কলাইবাড়ি প্রাথমিক বিদ্যালয়, যার জেরে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। ভারত বাংলাদেশ সীমান্তের কলাইবাড়ি গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি একাধিক সমস্যায় জর্জরিত। স্কুলটিতে রয়েছে 273 জন পড়ুয়া।
অভিভাবকদের অভিযোগ, স্কুলে উন্নয়নমূলক কাজ করার জন্য ফান্ডের টাকা একাধিকবার ঘুরেও গিয়েছে, এমনকি দুর্গন্ধযুক্ত জমাজল পার করে ক্লাসে আসতে হয় তাদের। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়কে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তিনি। না, বিষয়টি আমাকে ডিএম সাহেব একমাত্র বললেন, আমি জেনে ব্যবস্থা নিচ্ছি। ওইখানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা খুব লো আছে, তো গ্রাউন্ড নিচু থাকার জন্য এখানে কোনো একটা সমস্যা হতে পারে, জল জমতে পারে। তবু আমি গ্রাম পঞ্চায়েতকে বলেছি ইমিডিয়েট কোনো স্টেপ নিতে, যাতে এই ধরনের কোনো সমস্যা না। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ। সোমবার রাতে টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ছিনতাই করার উদ্দেশ্যে একটি গাড়িতে চেপে কোচবিহার থেকে শিলিগুড়িতে আসছিল কোচবিহার নিবাসী চারজন। এরপর পুলিশের পেট্রোলিং ভ্যান তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে কিছু আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার তাদেরকে শিলিগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে বলে জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইন্দ্রাণী মুখার্জি। আজকের জন্য এতটুকুই, পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন এসকে লাইভ চ্যানেলে। আপনার সময়, আপনার খবর।